খাদ্য সামগ্রী বিতরণ আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের 2021-22 অর্থ বছরের 1,080,22,89,536 টাকা 16 পয়সার প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়েছে। শনিবার দুপুরে নগর ভবনে হলরুমে আয়োজিত জরুরি সাধারণ সভায় এই বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও সিটি মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন। সভায় 2020-21 অর্থ বছরের সংশোধিত বাজেটও অনুমোদিত হয়। 2020-21 অর্থ বছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিল 996,79,03,329 টাকা 92 পয়সা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে 561,23,25,37 টাকা 96 পয়সা।